ইউক্রেন রাশিয়া চলছে ভয়াবহ যুদ্ধ। সর্বশেষ আপডেট সংবাদ, ইউক্রেনে একযোগে 40টি শহরে হামলা। আরো বিস্তারিত জানিয়ে দেব। রাশিয়ার হামলার মুখে কিছুই করছে না ন্যাটো, ইউক্রেনের তীব্র সমালোচনা। সব বাধা উপেক্ষা করে এর জন্য ঢুকে পড়েছে ইমরান খানের লং মার্চ। আল আকসা থেকে পিছু হটে গেল দখলদার ইহুদিবাদী সেনারা। ইউক্রেনে বিদেশি অস্ত্র বিমান প্রবাদিত করল রাশিয়া। পুতিনকে সন্তুষ্ট করার চেষ্টা ফল ভয়ঙ্কর হবে বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। ইউক্রেনের পর স্লোভাকিয়া টার্গেট করবেন পুতিন, আশঙ্কা দেশটির প্রধানমন্ত্রীর। এবং সর্বশেষ জানিয়ে দেব, এখনো কিয়েভ দখলের আশা ছাড়েনি রাশিয়া বলেন মেয়র ক্লিটস্কো। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। ইউক্রেনে একযোগে 40 শহরে হামলা। নিজেদের নিয়ন্ত্রণ নিতে পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চলে 40টির বেশি শহরে একযোগে গোলাবর্ষণ শুরু করেছে রাশিয়া। রুশ সেনাদের বোমা হামলায় দোনেস্ক এবং লুহানস্কে 5 বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অর্ধশতাধিক স্থাপনা। এর মধ্যে ইউক্রেনের অধিকৃত 2টি অঞ্চলে নাগরিকদের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করেছে মস্কো। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে কিয়েভ জানিয়েছে। এদিকে যুদ্ধের কারণে পণ্য মূল্য বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে আর্থিক মন্দার আশঙ্কা করেছে বিশ্বব্যাংক। ইউক্রেনের পূর্বাঞ্চলে দোনেস্ক এবং লুহানস্কে মুহুর্মুহু হামলার অর্ধশতাধিক ভবন গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান ও বাসা বাড়ি। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাগরিক। নিয়ন্ত্রণ নিতে সেভারদোনেস্ক এবং লিনেস্ক তিন দিক থেকে ঘিরে রেখেছে রুশ সৈন্যরা। কিয়েভের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে গোটা দনবাস অঞ্চলে 40টি বেশি শহরে একযোগে তুমুল গোলাবর্ষণ শুরু করে পুতিন বাহিনী। ইউক্রেনের সেনারা পাল্টা প্রতিরোধের দাবি করলেও রুশ হামলা অব্যাহত আছে দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভেও। এর মধ্যে যুদ্ধবিধ্বস্ত দেশটি পুরোপুরি কোণঠাসা করতে অধিকৃত ইউক্রেনের খ্রিস্টান জাপোরজিয়া নাগরিকের রুশ পাসপোর্ট নিতে বিশেষ আদেশ জারি করেছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার এক আদেশে এই স্বাক্ষর করেন। এতে মূল ভূখণ্ড থেকে ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে রাশিয়ার স্থল যোগাযোগ আরো সহজ হয়ে উঠবে বলে জানিয়েছে মস্কো। তবে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জানিয়ে কিয়েভ বলেছে ইউক্রেনের নাগরিকদের স্বাধীনতার হস্তক্ষেপ করছে মস্কো। এই অবস্থায় পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা আগে ভাগে নিজেদের ভূখণ্ড রাশিয়ার কাছে ছেড়ে দিতে ইউক্রেনকে আহ্বান জানালেন সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার। তবে চলমান পরিস্থিতির জন্য মস্কোকে দায়ী করে কিসিঞ্জারের বিস্ফোরক মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্সকি। জেলেন্সকি বলেন যেখানে ইউক্রেনের প্রয়োজন আর্থিক ও মানবিক সহায়তা, সেখানে সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কিভাবে এমন মন্তব্য করেন, তবে আশা রেখে পশ্চিমা দেশগুলো নিশ্চয়ই কিয়েভে সহায়তা অব্যাহত রাখবে। এই পরিস্থিতি ইউক্রেন যুদ্ধের কারণে খাদ্য জ্বালানি সহ নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ার বিশ্বজুড়ে আর্থিক মন্দার সংখ্যা জেনে সতর্ক করেছে বিশ্বব্যাংক। রাশিয়ার হামলার মুখে কিছুই করছেন না ন্যাটো, ইউক্রেনের তীব্র সমালোচনা। রাশিয়ার হামলার মুখে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট তেমন কিছু করছে না বলে তীব্র মন্তব্য করেছেন ইউক্রেন। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রি কুলেবার ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন রাশিয়ার হামলার মুখে ন্যাটো জোট তারা দেশকে সাহায্য করার বিষয়ে নিষ্ক্রিয় হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রশংসা করে তিনি বলেন 27 জাতির এই জোট তার দেশকে সমর্থনের ক্ষেত্রে বৈপ্লবিক সিদ্ধান্ত নিয়েছে। কুলেবা বলেন দুঃখের সাথে আমি বলছি যে একটি জোট এবং একটি প্রতিষ্ঠান হিসেবে ন্যাটো সম্পূর্ণভাবে সাইডলাইনে রয়েছে এবং তারা কার্যত কিছুই করছে না। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন 24 ফেব্রুয়ারি যখন রাশিয়া তার দেশে বিশেষ সামরিক অভিযান শুরু করে তখন ইউক্রেনের সাধারণ মানুষের ভেতরে ব্যাপকভাবে এই ধারণা ছিল যে ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ইউক্রেনের সহযোগিতায় এগিয়ে আসবে। দিমিত্রি কুলেবা আরো বলেন যুদ্ধ শুরুর প্রথম দিকে জনগণের মনোভাব ছিল যে ন্যাটো হচ্ছে খুবই শক্তিশালী বাহিনী এবং ইউরোপীয় ইউনিয়ন শুধুমাত্র উদ্বেগ জানানোর একটি প্ল্যাটফর্ম, কিন্তু যুদ্ধের মাধ্যমে সবসময় মুখোশ উন্মোচন হয়। এ সময় তিনি বলেন অবশ্যই ন্যাটো জোটের কিছু দেশ ইউক্রেনকে সাহায্য করছে। সূত্র পাঁচ টুডে। সব বাধা উপেক্ষা করে এর জন্য ঢুকে পড়েছে ইমরান খানের লং মার্চ। নতুন নির্বাচনের দাবিতে রাজধানী ইসলামাবাদ অভিমুখে লং মার্চ করেছেন সদ্য ক্ষমতাচ্যুত পাকিস্তানি তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। বুধবার রাজধানীতে গিয়ে পৌঁছায় সেই লং মার্চ। এদিকে লং মার্চে বাধা না দিতে এবং সেখান থেকে নেতাকর্মীদের গ্রেপ্তার না করতে বুধবার নির্দেশ দেন গেস্টের সুপ্রিম কোর্ট। তবে সুপ্রিম কোর্ট পিটিআই কে ইসলামাবাদের H9 এবং G9 এলাকার মধ্যে পেশোয়ার মোড়ের কাছে আজাদী মার্চ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠানের নির্দেশ দেন।
এদিকে সব বাধা উপেক্ষা করে বৃহস্পতিবার সকালে ইসলামাবাদের রেড জোনে ঢুকে পড়েছে ইমরানের লং মার্চ। বৃহস্পতিবার সকালে রাজধানী ইসলামাবাদে আজাদি মার্চ থেকে নতুন নির্বাচনের জন্য দেশটির সরকারের ছয় দিনের আলটিমেটাম দেন ইমরান খান, অন্যথায় পরবর্তী গোটা জাতিকে নিয়ে আবার রাজধানীতে আসার হুঁশিয়ারি দেন তিনি। ইমরান খান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম সরকার সংসদ ভেঙে দিয়ে নির্বাচন ঘোষণা না করা পর্যন্ত এখানে বসে থাকব, কিন্তু আমি গত ২৪ ঘন্টা যা দেখেছি তারা জাতিকে নৈরাজ্যের দিকে নিয়ে যাচ্ছে, তারা জাতীয় পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। ইমরান খান বলেন, সরকার খুশি হবে যদি আমি ইসলামাবাদে অবস্থান ধর্মঘট পালন করি, কারণ এতে জনগণ পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হবে। এ সময় তিনি পিটিআইয়ের মিছিল ঠেকাতে অভিযান এবং গ্রেপ্তার সহ আমদানি করা সরকার দ্বারা ব্যবহৃত কৌশলের নিন্দা জানান। একই সঙ্গে লং মার্চের বিষয়টি আমলে নিয়ে নির্দেশনা দেওয়া সুপ্রিম কোর্টকেও ধন্যবাদ জানান তিনি। ইমরানের এই আলটিমেটের পরে রেড জোনে ঢুকে পড়ে তার দলের কর্মী ও সমর্থকরা। পাকিস্তানি প্রবাসী জন পত্রিকা অনলাইনের খবরে বলা হয়, পুলিশি বাধা উপেক্ষা করেই রেড জোনে ঢুকে পড়ে পিটিআই সমর্থকরা। জনের খবরে আরো বলা হয়েছে, ইসলামাবাদের রেড জোনে নিরাপত্তা বা সেনাবাহিনীর সাহায্য চেয়েছে শাহবাজ শরীফের সরকার। ইতিমধ্যে সেনাবাহিনী মোতায়েনের অনুমতি দিয়েছে সরকার। সরকারের গুরুত্বপূর্ণ ভবন রক্ষায় সেনাবাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল একটি প্রজ্ঞাপন টুইট করে বলেছেন, সংবিধানের ২৪৫ অনুচ্ছেদের অধীনে রেড জোনে সেনাবাহিনী মোতায়েনের অনুমোদন দিয়েছে সরকার। তবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত পরও রেড জোনে ঢুকে পড়েছে ইমরান খানের কর্মী এবং সমর্থক নেতারা। আল আকসা থেকে পিছু হটে গেল দখলদার ইহুদিবাদী সেনারা। আল আকসা মসজিদ থেকে সেনাদের প্রত্যাহার করে নিয়েছে ইহুদিবাদী ইসরায়েল। আকসা মসজিদে হামলা চলে বেশ কয়েকজন ফিলিস্তিনিকে আহত করার পর ইসরায়েলি সেনারা ওই এলাকা থেকে পিছু হটে গিয়েছে। মুসলমানদের প্রথম কিবলা পবিত্র আল আকসা মসজিদ সমৃদ্ধ শহর বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ। এই আকসা মসজিদ ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পবিত্র তিনটি স্থাপনার একটি। বায়তুল মুকাদ্দাস শহরের ইসলামী ফিলিস্তিনি পরিচয় মূল প্রতীক আল আকসা। ইসলামী পরিচয় মুছে দিতে দখলদার ইহুদিবাদী ইসরায়েল পবিত্র এই মসজিদ এবং এই শহরকে টার্গেট করে ধ্বংসযজ্ঞ চালিয়ে এসেছে। আল আকসা মসজিদের পরিচালক কোমর আল কাওসিনের বরাত দিয়ে বার্তা সংস্থা আল মাআদিন জানিয়েছে, ফিলিস্তিনের যুবকরা যথারীতি মসজিদুল আকসা কমপ্লেক্স দখলদারীদের প্রতিহত করে যাচ্ছে। আল কাওসিন বলেন, দখলদার আল আকসা মসজিদ এর এবং পুরানো মুসল্লা অবরোধ করে রেখেছে, কিন্তু আমরা আমাদের প্রথম কিবলাকে কোনোভাবে ভাগ করে দিতে দেব না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মসজিদুল আকসা রক্ষায় মসজিদের দিকে এগিয়ে আসতে সকল ফিলিস্তিনির প্রতি আহ্বান জানান আল কাসওয়ানি। ইউক্রেনে বিদেশি অস্ত্রবাহী বিমান ভূপাতিত করল রাশিয়া। ইউক্রেনে বিদেশি অস্ত্রবাহী একটি বেসামরিক পরিবহন বিমান ভূপাতিত করেছে রাশিয়া। রুশ মন্ত্রণালয়ের মুখপাত্র ইগোর কনশেনকোভ আজ বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন। গত প্রায় তিন মাস ধরে ইউক্রেন যুদ্ধ চলছে এবং এ পর্যন্ত ২৫টি দেশ কিয়েভে যুদ্ধাস্ত্র পাঠিয়েছে। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে হুঁশিয়ে দিয়ে আসছে মস্কো। রুশ পত্রিকা মন্ত্রের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ইউক্রেনের ওডেসা প্রদেশে একটি সামরিক পরিবহন বিমান ধ্বংস করা হয়েছে। বিদেশি অস্ত্র বহনের সময় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে বিমানটি ধ্বংস হয়। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে উল্লেখ করা হয়েছে। ইগোর কনশেনকোভ আরো বলেন, অস্ত্রবাহী বিমান ছাড়াও ইউক্রেনের সামরিক বাহিনী আরো ব্যাপক ক্ষতি হয়েছে। ইউক্রেনের ৪৯টি সামরিক অবস্থান, রকেট নিক্ষেপের দায়িত্বে থাকা দুই ব্যক্তি এবং বড় একটি অস্ত্রাগার ধ্বংস হয়েছে। এই অস্ত্রাগারে রকেট কামানের গোলা রাখা ছিল। রুশ হামলা ৩৫০ উগ্র জাতীয়দের যুদ্ধ প্রাণ হারিয়েছে বলে জানান ওই মুখপাত্র। ইউক্রেনের বিমান বাহিনীর ক্ষয়ক্ষতি সম্পর্কে কনশেনকোভ বলেন, রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে দুটি TU-143 জঙ্গি বিমান, একটি MiG-24 হেলিকপ্টার এবং ১৩টি ড্রোন ধ্বংস করা সম্ভব হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ অভিযান চালাচ্ছে রাশিয়া। সূত্র পাস টুডে। পুতিনকে সন্তুষ্ট করার চেষ্টার ফল ভয়ঙ্কর হবে বললেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। পুতিনকে সন্তুষ্ট করার চেষ্টার পরিণতি হবে ভয়াবহ। বৃহস্পতিবার বসনিয়া সফরে যাওয়ার আগে এই মন্তব্য করেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী রিস ক্রস। তিনি বলেন, রাশিয়ার আগ্রাসন কোনো সন্তুষ্টি দিতে থামবে না, এটা শক্তি দিয়ে মোকাবেলা করতে হবে। আমরা সামরিক সহায়তা এবং নিষেধাজ্ঞা দিয়ে দৃঢ়ভাবে ইউক্রেনের বিজয় নিশ্চিত করব। বসনিয়া ও হার্জেগোভিনা সফরে দেশটির সেনাবাহিনী অনুষ্ঠানে ভাষণ দেবেন ক্রস। এ সময় তিনি যুক্তরাজ্যের পশ্চিমা মিত্রদের পুতিনের পরাজয় নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান তিনি। সূত্র বিবিসি। ইউক্রেনের পর স্লোভাকিয়া টার্গেট করবেন পুতিন, আশঙ্কা দেশটির প্রধানমন্ত্রীর। স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী এডওয়ার্ড হেগার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন থামবেন না, ইউক্রেন জয়ী হলে পুতিন তার দেশকে টার্গেট করবেন। যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম স্কাই নিউজের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সাক্ষাৎকারে এডওয়ার্ড হেগার এইসব কথা বলেন।
স্লোভেকিয়ার প্রধানমন্ত্রী বলেন, প্রথম গুরুত্বপূর্ণ বিষয় হলো ইউক্রেন আমাদের প্রতিবেশী এবং আমরা সম্পূর্ণভাবে তাদের সঙ্গে রয়েছি। রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেন জয়লাভ করবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, তারা তাদের গণতন্ত্র এবং সার্বভৌমত্ব সমুন্নত রাখবে। প্রতিবেশী ইউক্রেন স্থিতিশীল এবং সমৃদ্ধিশীল উল্লেখ করে স্লোভেকিয়ার প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেনের পর আমরাই রয়েছি। যুদ্ধে ইউক্রেন ব্যর্থ হলে রাশিয়া আরও সামনে এগোবে। সুতরাং এটা আমাদের বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নের উপলব্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। এখনো কিয়েভ দখলের আশা ছাড়েনি রাশিয়া, বললেন মেয়র ক্লিটস্ক। কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্ক সতর্ক করে বলেছেন, রাশিয়া এখনো দনবাস অঞ্চলে মনোযোগ দিলেও রাজধানী কিয়েভ দখলের আশা ছাড়েনি। মস্কো এখনো কিয়েভ দখলের আশা করে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিয়ে কূটনীতিকদের কাছে এসব কথা বলেন কিয়েভের মেয়র ভিটালি ক্লিটস্ক। কিয়েভের এই মেয়র বলেন, সমগ্র ইউক্রেন দখল করা রাশিয়ার অগ্রাধিকার। মেয়র বলেন, এটা বিশেষ অভিযান নয়, সবাই বোঝে। এটা ইউক্রেনের জনগণের বিরুদ্ধে গণহত্যা, যদিও মস্কো ইউক্রেনে গণহত্যার অভিযোগ বারবার নাকচ করেছে। রুশ সৈন্যরা গত 24 ফেব্রুয়ারি কিয়েভ দখলের উদ্দেশ্যে ইউক্রেনে হামলা শুরু করে। স্থল, সমুদ্র এবং আকাশপথে তারা অভিযান শুরু করে। কিন্তু ইউক্রেন সেনাদের অভূতপূর্ব প্রতিরোধের মুখে এপ্রিলে রুশ সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। রুশ সৈন্যরা এখন ইউক্রেনের পূর্বাঞ্চলের দনবাস দখলে মনোযোগ দিচ্ছে। সূত্র স্কাই নিউজ।